ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় লাহোরে বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় জেলা সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা নদীর তীরে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের মণিপুরী নাচ ছিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালে অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র বিষয়ে বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে দুইবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় উনিশশো সালের দশ এপ্রিল মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউজ ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি দেয়া নেই ঢাকা বিভাগে বর্তমানে ১৩টি জেলা রয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনাগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় আটাশ নং অনুচ্ছেদের বলে প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগের কাজ বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল ত্রানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি যমুনা সেতুর পিলার পঞ্চাশটি বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে ষাট জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত সংসদ ভবন দুইশো একর জমির উপর নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থপতি কে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় উনিশশো সালের সাতাশে মার্চ ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লিতে পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরীয়তুল্লা ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কি ছিল একুশ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের দোসরা ডিসেম্বর বর্তমানে বাংলাদেশে বৃহৎ দানকারী দেশ কোনটি জাপান বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস এঞ্জেলস পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোনটি ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি মহাস্তানগড় বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি ষাটগম্বুজ মসজিদ ইরানের কবি হাফিজের সাথে পাত্রালাভ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহের বাংলাদেশের জাতীয় দিবস কোনটি জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ফজল রহমান খান বিবি পড়ি কে ছিলেন বিবি ছিলেন শায়স্তা খানের কন্যা পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কি বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা হাজি শরীয়তুল্লাহ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি বাংলার প্রাচীনতম জায়গা পুঞ্জ মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর অবস্থিত মেহেরপুরে উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে তৎকালীন রেস কোর্স ময়দানে বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত আঠারো বছর বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন নোয়াব আবদুল লতিফ বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উনিশশো সালে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে কামরুল হাসান কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে এটি বর্ণিত হয়েছে সাতাশ নং অনুচ্ছেদে বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় কত সালে নিচে থাকা অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি দেয়া নেই বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম চালু হয় উনিশশো সালে স্পেশাল ব্রাঞ্চে বারো জন মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় ভারত বাংলাদেশ পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশে জেলার সংখ্যা কতটি বর্তমানে বাংলাদেশের জেলার সংখ্যা পঁয়ষট্টিটি যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রাম ইপিজেট সম্প্রতি গার্মেন্টস সহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছে কানাডা স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সতীদাহ প্রথা কত সালে রহিত করা হয় আঠারোশো সালে সতীদাহ প্রথা রহিত করা হয় দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় সোনালী আসের দেশ কোনটি সোনালী আসের দেশ বলা হয় বাংলাদেশকে